আল্লামা আহমদ শফির জবান থেকে কোনো একটি শ্বাস বের হলে নাস্তিক মুরতাদ বাতিল শক্তির পাতলা পায়খানা শুরু হবে। তার সাথে সাথে আমাদের দেশের কলামী সাংবাদিকদের কলমের খোরাক হবে। কিন্তু আল্লামা আহমদ শফি দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তিন শ্রেণীর মানুষের অবস্থা খারাপ হয়েছে। এক শ্রেণী হলো নাস্তিক আর মুরতাদ, আরেক শ্রেণী হলো মাজার পূজারী বেদাতি, আরেক শ্রেণী হলো দালাল গোষ্ঠী। দালাল গোষ্ঠীর তাদের রুজি রোজগারের পথ বন্ধ হয়েছে, তাদের দালালির পথ বন্ধ হয়েছে। আল্লামা আহমদ শফির নাম বিক্রি করে যারা এই দেশের কওমি দেওবন্দির অঙ্গনকে যারা কলঙ্কিত করতে চাইছে, আল্লামা আহমদ শফির এতেকালে তাদের রুজি রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, নিজের সন্তান হয়ে বাবার লাশটা দাফন করার সুযোগ পাইনি। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, যারা আল্লামা আহমদ শফিকে পুঁজি করে, যারা বিভিন্ন পর্যায়ে আল্লামা আহমদ শফির নাম বিক্রি করে এই দেশের কওম অঙ্গনকে কলুষিত করতে চেয়েছিল, আল্লামা আহমদ শফির জানাজাই পর্যন্ত অংশগ্রহণ করতে তারা পারে নাই। আল্লামা আহমদ শফি এন্তেকালের আগেই তাদের বারোটা বেজে গেছে, এন্তেকালের পরে এখন তাদের অস্তিত্বের সংকট। এই জন্যে তারা বিভিন্ন রকম আবল তাবল বলতেছেন, বিভিন্ন রকম কথাবার্তা বলতেছেন ফেসবুকের মাধ্যমে। তাদের দালাল চক্র, তাদের চেলারা বিভিন্ন রকম কথাবার্তা লিখতেছেন বেফাক নিয়ে, হাইয়াতুল আলিয়া নিয়ে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বেফাক, হাইয়াতুল আলিয়া, হেফাজতে ইসলাম, খতমে নবুয়তে আজকের মঞ্চ থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই কার্যকর হবে, সেই সিদ্ধান্তই কার্যকর হবে। এর বাহিরে কেউ দরজা বাদ দিয়া জানালা দিয়ে প্রবেশ করতে যাবেন, এর বাহিরে কেউ বাঁকা পথে হাঁটতে যাবেন, আপনার ওই দালাল গোষ্ঠীর কাতারে আপনাদের নাম লেখা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বেদাতিরাও খুশি হয়েছেন আল্লামা আহমদ শফি সম্পর্কে জঘন্য মন্তব্য করেছেন। নাস্তিকার মুরতাদরা বলেছেন তেঁতুল গাছের তেঁতুলটা জোরে বলেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাঘের খুঙ্কার কিন্তু সহ্য হয়, শৃগালের বেঞ্চি সহ্য হয় না। আল্লামা আহমদ শফি জীবিত ছিলেন, আল্লামা আহমদ শফির নেতৃত্বে আমরা কাজ করেছি, তোমাদের আবল তাবল অনেক কিছু আমরা সহ্য করেছি। এখন ছাত্র জনতা জেগে উঠেছে, তোমাদের আবল তাবল সহ্য করা হবে না, সহ্য করা হবে না ইনশাআল্লাহ। জীবিত আহমদ শফি যতটুকু শক্তিশালী ছিলেন, মৃত আহমদ শফি এক চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী। এক আহমদ শফি দুনিয়া থেকে চলে গেছেন, লক্ষ লক্ষ ছাত্র সাগরী রেখে গেছেন। আল্লামা আহমদ শফির পথ অনুসরণ করে তারা সামনের দিকে অগ্রসর হতে থাকবেন। তাদের সামনে কোনো বাধা আসলে দুলাই উড়িয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হবেন। সেই অগ্রসর হওয়ার জন্য নিজের জান এবং মালের বাজি লাগে। কে কে প্রস্তুত আছেন, দুই হাত উঁচু করে দেখিয়ে দেন। নজিব মিডিয়া, ইসলামিক জয়গানের অনলাইন ঠিকানা। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم اما بعد علامه احمد صفي
রহমতুল্লাহ আলাইহির স্মরণে আলোচনা ও দোয়ার মাহফিলের আজকের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ ভূমিষ্ঠ দেফাক পরিবারের মূল সদস্যবৃন্দ হযরতুল আলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত প্রিয় সাগরিক প্রিয় ছাত্র যিনি দীর্ঘদিন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্কযুক্ত ছিলেন, যাকে নিজের ছেলের মতো মহব্বত করতেন, হযরতুল আলাম নূরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু। আরেকজন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল নক্ষত্র আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, খাস ছাত্র খাস সাহেব হযরতুল আলাম মাওলানা সাদিকুর রহমান সাহেব সহ বেফাক ও হাইয়াতুল উলিয়া পরিবারের অনেক সদস্যবৃন্দ এবং অনেক কর্মকর্তাগণ আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমি আসলে খুবই ক্লান্ত পরিশ্রান্ত। আমাদের যে সকল ওলামায়ে কেরাম বুজুর্গান দিন আজকে এখানে এসেছেন সকলের কাছে সুপরিচিত এবং আমাদের আন্দোলন সংগ্রামের সাথে সবসময় তিনি জড়িত ছিলেন। ফরিদপুরের মৌলানা হাফিজ কবির আহমদ রহমতুল্লাহ আলাইহি আমার বিআই গত রাত্রে 1:40 ইন্তেকাল করেছেন। আমি রাত্রে 2:30 রওনা হয়েছি। ফরিদপুরে ওনার জানাজা পড়ে দাফন কাফন করে তারপরে আজকে মাহফিলে অংশগ্রহণ করতে এসেছি। এতক্ষণ পর্যন্ত অনেকের বক্তব্য আপনারা শুনেছেন, বিশেষ করে আমাদের হযরতুল আলাম শাইখুল হাদিস উবাইদুল্লাহ ফারুক সাহেব দামাত বারকাতুহু, তারুণ্যের অহংকার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আলাম মাওলানা মামুনুল হক সাহেব যদি বক্তব্য রাখেন, পরবর্তী কেউ কিছু বলার আর কিছু রাখেন না। ওনারা বলে সব কিছু শেষ করে দিয়েছে। তবে আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই উনি শুধু একটি নাম নন, নামটাই একটি বিপ্লব। আল্লাহ মাহমুদ শফি একজন ব্যক্তির নাম নয়, তিনি একটি সংগঠন। আল্লাহ মাহমুদ শফির জবান থেকে কোনো একটি শ্বাস বের হলে নাস্তিক মুরতাদ বাতিল শক্তির পাতলা পায়খানা শুরু হবে। তার সাথে সাথে আমাদের দেশের কলামী সাংবাদিকদের কলমের খোরাক হবে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই আমাদেরকে একটি রাস্তা দেখিয়ে গেছেন। আমরা আজকের এই মাহফিল থেকে অঙ্গীকার করব সেই রাস্তার উপরে আমাদের জীবনের বাতি রেখে আমরা সেই রাস্তার উপর অটল থাকব। কিন্তু আল্লামা আহমদ শফি দুনিয়ার থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তিন শ্রেণীর মানুষের অবস্থা খারাপ হয়েছে। এক শ্রেণী হলো নাস্তিক আর মুরতাদ, আরেক শ্রেণী হলো মাজার পূজারি বেদাতি, আরেক শ্রেণী হলো দালাল গোষ্ঠী। দালাল গোষ্ঠীর তাদের রুজি রোজগারের পথ বন্ধ হয়েছে, তাদের দালালির পথ বন্ধ হয়েছে। আল্লাহ মাহমুদ শফির নাম বিক্রি করে যারা এই দেশের কওমি দেওবন্দির অঙ্গনকে যারা কলঙ্কিত করতে চাইছে, আল্লাহ মাহমুদ শফির এতেকালে তাদের রুজি রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, নিজের সন্তান হয়ে বাবার লাশটা দাফন করার সুযোগ পাইনি। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যারা আল্লামা আহমদ শফিকে পুঁজি করে, যারা
বিভিন্ন পর্যায়ে আল্লাহ মোহাম্মদ শফির নাম বিক্রি করে এই দেশের কওমি অঙ্গনকে কলুষিত করতে চেয়েছিল। আল্লাহ মোহাম্মদ শফির জানাজাই পর্যন্ত অংশগ্রহণ করতে তারা পারে নাই। আল্লাহ মোহাম্মদ শফি এন্তেকালের আগেই তাদের বারোটা বেজে গেছে, এন্তেকালের পরে এখন তাদের অস্তিত্বের সংকট। এই জন্যে তারা বিভিন্ন রকম আবল তাবল বলতেছেন, বিভিন্ন রকম কথাবার্তা বলতেছেন ফেসবুকের মাধ্যমে। তাদের দালাল চক্র, তাদের চেলারা বিভিন্ন রকম কথাবার্তা লিখতেছেন বেফাক নিয়ে, হাইয়াতুল আলিয়া নিয়ে। পরিষ্কার ভাষায় বলতে চায় বেফাক, হাইয়াতুল আলিয়া, হেফাজতে ইসলাম, খতমে নবুয়তে। আজকের মঞ্চ থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই কার্যকর হবে, সেই সিদ্ধান্তই কার্যকর। এর বাহিরে কেউ দরজা বাদ দিয়া জানালা দিয়ে প্রবেশ করতে যাবেন, এর বাহিরে কেউ বাঁকা পথে হাঁটতে যাবেন, আপনার ওই দালাল গোষ্ঠীর কাতারে আপনাদের নাম লেখা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বেদাতিরাও খুশি হয়েছেন আল্লাহ মোহাম্মদ শফি সম্পর্কে জঘন্য মন্তব্য করেছেন। নাস্তিকার মুরতাদরা বলেছেন তেঁতুল গাছের তেঁতুল গাছ জ্বরে পড়েছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই বাঘের খুঙ্কার কিন্তু সহ্য হয়, শৃগালের বেঞ্চি সহ্য হয় না। আল্লাহ মোহাম্মদ শফি জীবিত ছিলেন, আল্লাহ মোহাম্মদ শফির নেতৃত্বে আমরা কাজ করেছি, তোমাদের আবল তাবল অনেক কিছু আমরা সহ্য করেছি। এখন ছাত্র জনতা জেগে উঠেছে, তোমাদের আবল তাবল সহ্য করা হবে না, সহ্য করা হবে না ইনশাআল্লাহ। জীবিত আহমদ শফি যতটুকু শক্তিশালী ছিলেন, মৃত আহমদ শফি এক চাইতে কোটি গুণ বেশি শক্তিশালী। এক আহমদ শফি দুনিয়া থেকে চলে গেছেন, লক্ষ লক্ষ ছাত্র সাগরিদ রেখে গেছেন। আল্লাহ মোহাম্মদ শফির পথ অনুসরণ করে তারা সামনের দিকে অগ্রসর হতে থাকবেন, তাদের সামনে কোনো বাধা আসলে দুলাই উড়িয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হবেন। সেই অগ্রসর হওয়ার জন্য নিজের জান এবং মালের বাজি লাগায় কে কে প্রস্তুত আছেন দুই হাত উঁচু করে দেখিয়ে দেন। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম, অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম।